Yes, madam. কি খাবি বল? পিজা আর কোক। হ্যাঁ, আরে, ওস্তাদের সেই লাইনটা না? দুটো পিজা, দুটো কোক। ওকে ম্যাডাম। আরে আরে, এটা তো ফোন। আমি কি বলেছি এটা ফ্যান? হ্যালো। নান্না বলছি ওস্তাদ। কোথায় তুই? পিজা কর্নার, এলিফ্যান্ট রোড। যে জন্য ফোন করেছি শোনো, তোমার সেই বাসের কন্ট্রাক্টর ওয়ালি এখানে খেতে এসেছে। হ্যাঁ, তাই নাকি? 10 মিনিটের মধ্যে আমি আসছি। হ্যালো হ্যালো, ততক্ষণ তুই ওকে বসিয়ে রাখার ব্যবস্থা কর। হ্যাঁ হ্যালো হ্যালো, চাস শালা কেসি ফাইসা, আটকাই কেমনে হন? এই মেয়ে ভাই, ওরা কি অর্ডার দিছে? দুটো কোক, দুটো পিজা। অর্ডারটা আধা ঘন্টা পরে দিবেন মিয়া ভাই। ঠিক আছে, যাক আটকানোর কামটা সারছি। সবারটা দিচ্ছে, আমাদেরটা দিতে এত দেরি করছে কেন আপু? বুঝতে পারছি না। কোথায় টাকা থাকলে দে তো? কত টাকা? 500 হলে হবে। ভাইজান 500 টাকা দেন তো। এখানে সবাই টাকা দেয়, কেউ নেয় না। উনাকে চেনো? উনি রাজা সাহেবের ছোট ভাই, সম্রাট। রাজা সাহেব? ওয়েটার! আরে আপনি? অবাককাণ্ড, আপনার সাথে আমার দেখা হওয়াটা সবসময় হঠাৎ করে হচ্ছে, তাই না? হ্যাঁ, হঠাৎ বাসে, তারপর তরকারি, তারপর তারপর এখানে, মানে এই পিজা কর্নারে। আশ্চর্য, এই নিয়ে কার টাইম আমরা মিট করলাম। ওকে, ও আমার ছোট বোন। হাই হাই, কিছু অর্ডার দিয়েছেন? হ্যাঁ, পিজা আর কোক। কিন্তু এখনো দিচ্ছে না কেন বুঝলাম না, অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টার উপরে। আধা ঘন্টা? খুব খারাপ কথা। দাঁড়ান, এখনই চলে আসবে। ওয়েটার, দু মিনিটে সার্ভিস দেবে, তিনটা কোক, তিনটা পিজা। ওকে স্যার, যাও। আমার নাম সম্রাট, মোহনবাগ থাকি। ও ইয়ে, কি আশ্চর্য দেখুন, তিন তিনবার দেখা হলো, অথচ আপনার নামটাই এখনো জানা হলো না। ও সরি, আমার নাম নীলা, আমি আর্ট কলেজে পড়ি। আর ওর নাম তো আগেই বলেছি, শীলা। এখানে একটা স্কুলে পড়ে, ক্লাস 7-এ। আমরা দু বোন, এক ভাই আর মা। ভাইটা কলেজে পড়ে।